আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসিয়াস ডেইলি কুকিং অ্যান্ড টিপস। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমিও আল্লাহর আশিস রহমতে খুব ভালো আছি। আজকে আপনাদের জন্য একটি স্পেশাল রেসিপি নিয়ে এসেছি, মজাদার বিফ ভুনা রেসিপি। তো চলুন দেখে আসি রেসিপিটি। এইখানে দেখতে পাচ্ছেন আমি রেগুলার কাট করা 1.5 কেজি পরিমাণ বস্তুকে এখানে আমি ধুয়ে একটা চালনির মধ্যে সুন্দর করে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছি। গরুর গোস্ত, মুরগির গোস্ত বা হচ্ছে আপনার খাসির গোস্ত, যে কোনো প্রকারের গোস্তই হোক না কেন, এটা ধুয়ে এইভাবে সুন্দর করে ঝরা দিয়ে রাখলে কী হয়, এখানে এই যে এটার ভিতরে যে রক্ত পানিগুলো আছে এটা বের হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন এখানে কতটা পানি বের হয়ে গিয়েছে। তো আমি এটাকে সুন্দর করে এটা ঝরিয়ে রেখেছি। এখন চলুন গোস্তটা কীভাবে আমি রান্না করব সেই প্রসেসটা দেখাই। বিসমিল্লাহি রহমানি রহিম। আমি হচ্ছে এখানে প্রথমে একটা হাঁড়ি বসিয়ে দিলাম। তো হাঁড়িটা শুকিয়ে আসলে এখানে হচ্ছে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিব। তো আমি এখানে হচ্ছে প্রায় 1/2 কাপ পরিমাণ হচ্ছে তেল দিয়ে দিলাম। তো তেলটা গরম হয়ে আসলে আমি এখানে গোটা মশলাগুলো অ্যাড করব। তো বিফ ভুনাটা কিন্তু অনেকেই অনেকভাবে করে থাকেন, যার যার পছন্দ অনুযায়ী, তার মধ্যেও কিছু স্পেশালিটি থাকে। তো প্রতিটা মানুষের রান্নার ধরনই কিন্তু এক এক ধরনের, এক একজন এক একভাবেই রান্না করে থাকেন, তার ফ্যামিলি মেম্বাররা ওইভাবেই পছন্দ করে। তো আজকে আমি যে রেসিপিটি করছি এটা ফলো করে আপনারা বাসায় করবেন, মেহমান আসলেও আপনারা এভাবে করে দেখতে পারেন, আশা করছি সবাই খুব পছন্দ করবে। তো তেলটা গরম হয়ে এসেছে, আমি এর মধ্যে হচ্ছে এক টুকরো মানে একটা হচ্ছে তেজপাতা, 2টা দারচিনি, 3টা লবঙ্গ এবং হচ্ছে 3টা সাদা এলাচ আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এটা হচ্ছে একটু ভেজে নিয়েছি, এর থেকে যে গোটা মশলার একটা ফ্লেভার ছড়িয়ে যায়, খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়, এটা তরকারিটা খুব ভালো লাগে খেতে। আর এখানে হচ্ছে আমি একটু মোটা মোটা করে পেঁয়াজটাকে কেটে নিয়েছি এবং এখানে আমি হচ্ছে প্রায় 1 কাপ পরিমাণে পেঁয়াজ দিয়ে দিয়েছি। এটাকে আমি খুব বেশি ভাজবো না, অলমোস্ট 40%-এর মতন আমি ভেজে নেব, অর্থাৎ 1.5 থেকে 2 মিনিটের মতন আমি পেঁয়াজটাকে একটু ভেজে নেব, একটু মজে আসা পর্যন্ত। তো দেখতে পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু একটু মজে এসেছে, অর্থাৎ আমি কিন্তু এটাকে লাল লাল করে ভেজে নিই নাই। তো এখানে এখন হচ্ছে আমি অ্যাড করব 3 টেবিল স্পুন হচ্ছে আদা রসুন পেস্ট এবং হচ্ছে 1 চা চামচ পরিমাণ হচ্ছে জিরার পেস্ট। এটাকে আমি প্রথমেই তেলের মধ্যে একটু ভালো করে ভেজে নেব। এটা আপনারা জানেন যারা আমার রেসিপিটি অলরেডি দেখেছেন, রেসিপিগুলো দেখছেন। তো আমি এইভাবে কিন্তু মশলাটাকে আগে একটু ভেজে নিই, কারণ হচ্ছে যে আদা রসুনের যে একটা কাঁচা স্মেল থাকে এটা কিন্তু চলে যায়, আপনারা ওইভাবে করবেন তো এই সেই তরকারিটা কিন্তু খেতে খুব স্বাদ হবে। আর এখানে হচ্ছে আমি 1টা টমেটোর অর্ধেকটা এবং হচ্ছে 2টা কাঁচামরিচ একসাথে করে আমি টমেটো পেস্ট করে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে 2 চা চামচ পরিমাণ হচ্ছে আমি টক দইটাকে আমি হচ্ছে ভালো করে ফেটিয়ে নিয়েছি। টক দইটা দেওয়ার সময় অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন যে টক দইটা একটু ফেটিয়ে নিলে কিন্তু তরকারির মধ্যে সুন্দর একটা ক্রিমি ভাব তৈরি হয়, এইটা যদি ফেটিয়ে না দেন তাহলে কিন্তু টক দইটা কিন্তু দানা দানা একটা ভাব থেকে থাকে। এই জন্য যখন আপনার টক দইটা ব্যবহার করবেন এই জিনিসটা একটু খেয়াল করবেন, একটু ফেটিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তো মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে, আর মানে অর্থাৎ ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি একটু পানি দিয়ে দিলাম, বাকি সব গুঁড়া মশলাগুলো দিয়ে আমি মশলাটা কষাবো। এই জন্য তো এখানে আমি নিয়েছি 1 চা চামচ পরিমাণের মরিচের গুঁড়া, 1.5 চা চামচ পরিমাণ হচ্ছে হলুদের গুঁড়া, তারপর হচ্ছে 1/2 চা চামচ পরিমাণ মিক্স মশলার গুঁড়া, আর 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ আছে কালো মরিচের গুঁড়া, আর এখানে অল্প একটু পরিমাণের জয়িত্রী গুঁড়া, আর হচ্ছে 7 মতো লবণ। তো এটা দিয়ে আমি মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিব। তো মশলাটা
কষানোর আগে আমি এখানে একটা জিনিস স্কিপ করেছি, এখানে হচ্ছে এক চা চামচ পরিমাণ আমি হচ্ছে টমেটো পেস্ট দিয়ে দিয়েছি। এটা দিলে হবে কি যে গরুর গোস্তটা যে আমি ভুনা করব, এটা খেতে কিন্তু খুব মানে স্বাদ হবে আর কি। আর এখানে আমি যে হাতে মশলাটা করি, এখানে আমি হচ্ছে কালো এলাচ, সাদা এলাচ আর হচ্ছে কিছু কাবাব চিনি দিয়ে একটা পাউডার করে নেই। তো এটা এখানে আমি এই তো প্রায় এক চা চামচের থেকে কিছুটা কম এখানে আমি দিয়ে দিয়েছি। তো এটা দিয়ে আমি বেশ ভালো করে মশলাটাকে নেড়ে একদম মিশিয়ে নিব। তো মশলাটা যদি ভালোভাবে কষানো না হয় এই তরকারিটা কিন্তু খেতে ভালো লাগে না। আপনি যে কোনো তরকারি রান্না করেন, মাছ মাংস যেটাই রান্না করুন না কেন, মশলাটা অবশ্যই খেয়াল করবেন যে একদম তেল উঠে যখন আসবে তখনই বুঝতে পারবেন যে আপনার মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। তো আমার মশলাটা কিন্তু বেশ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি যে গরুর গোস্তটা ঝরিয়ে রেখেছিলাম এটা এখন আমি দিয়ে নেড়ে চেড়ে বেশ ভালোভাবে আমি গোস্তটার মধ্যে সব মশলাগুলোকে একদম ভালোভাবে মিক্স করে নেব। এবং এই পর্যায়ে কিন্তু আমি কিছুটা পানি দিয়ে দিব। আমি গোস্ত রান্না করার সময় এই টিপসটাই ফলো করি, কারণ হচ্ছে এই দুই ধাপে পানিটা দিলে কিন্তু গোস্তটা আপনার একদম খুব ভালোভাবে টেন্ডার হয়ে যায়। তো এখানে আমি হচ্ছে কষানোর জন্য এখানে আমি কিছুটা পানি দিয়ে দিলাম। এখন অলমোস্ট এই হচ্ছে আপনার 50 মিনিটের মতন এখন কুক করতে হবে। এটা আপনাদের মানে গোস্তটা কেমন হয় তার উপরই অবশ্য ডিপেন্ড করবে। যদি একটু মানে গরুর গোস্তটা যদি একটু কচি গরুর গোস্ত হয় সেক্ষেত্রে তো এটা সিদ্ধ হতে কম সময় লাগবে, কিন্তু যদি একটু গোস্তটা মানে হয়তো একটু বয়স্ক গরুর গোস্ত হয় তাহলে তো একটু সময় লাগবেই, সেটা আপনাদের গোস্তের উপর ডিপেন্ড করবে। তবে আমার গোস্তটা কিন্তু বেশ মানে গরুর গোস্তটা বেশ ভালোই ছিল, মোটামুটি এটা কুক হতে খুব বেশি একটা টাইম লাগে নাই। তো এই যে দেখতে পাচ্ছেন আমি পানি দেওয়ার পরে একটু বলক উঠে এসেছে, এই পর্যায়ে আমি একটু নেড়ে চেড়ে এখন ভালো করে আমি এটাকে ঢেকে নিব। আর গোস্তটা কষানোর সময় আমি কিন্তু বেশ কয়েকবার করে ঢাকনা উঠিয়ে উঠিয়ে নেড়ে চেড়ে দিয়েছি, কারণ ভিডিওটা আপনাদের সাথে পুরোটা শেয়ার করতে গেলে তো ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তো এটা আপনাদেরকে বুঝে নিতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু গোস্তটা কিন্তু বেশ ভালো মতন আমার হচ্ছে কষানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। তারপরও আমি আরও একটু একদম ভালো করে কষিয়ে নেব। গোস্ত রান্না করার সময় গোস্তটা যত ভালোভাবে কষাবেন গোস্তটা কিন্তু খেতেও ততটাই স্বাদ হয়। তো আমি এই আর একটু নেড়ে চেড়ে ভালোভাবে আমি এটাকে আরও কিছুটা কষিয়ে নিব। এবং কষানো হয়ে গেলে এরপরে আমি হচ্ছে একদম ভালোভাবে কুক হওয়ার জন্য অর্থাৎ 100% কুক হওয়ার জন্য আমি আবার এতে আবার পানি অ্যাড করব। এখন এই পর্যায়ে গোস্তটা কিন্তু অলমোস্ট 50% কুক হয়ে গিয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন একেবারে কি সুন্দর একদম কষানো হয়ে গিয়েছে, এখনই দেখতে কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছে। তো এই যে এই পর্যায়ে আমি হচ্ছে এখন পানি দিয়ে দিলাম একদম পুরা গোস্তটা 100% কুক হওয়ার জন্য। এখন আমি এটাকে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে এটা সুন্দর করে আমি ঢেকে দেব। বাসায় গেস্ট আসলে আপনারা কিন্তু একটু খুব ঝটপট করেই এইভাবে করে রেসিপিটি তৈরি করতে পারেন। আমার রেসিপিটি ফলো করলে যারা কখনো গোস্ত রান্না করে নাই, হ্যাঁ, তারা ওই গোস্তটা খুব সুন্দর করে আপনার পরিবারের সদস্যদের জন্য রান্না করতে পারবেন। যারা ব্যাচেলার ভাই আছেন আমার রেসিপিটি যদি ফলো করেন এভাবে আপনারা খুব স্বাদের একটা গোস্ত খেতে পারবেন বাসায় রান্না করলে। আর আমি এখানে হচ্ছে একটা টিস্যু দিয়ে হাঁড়িটাকে একটু চারপাশ থেকে একটু ক্লিন করে দিয়েছি। তো এই যে গোস্তটা রান্না করার সময় যে মশলা ছিটে টিটে আসে হাঁড়িটা কিন্তু চারপাশ থেকে মশলাগুলো লেগে যায়, তাই এই পর্যায়ে একটু আমি টিস্যুটা দিয়ে হাঁড়িটা ক্লিন করলাম, তাতে দেখতে ভালো লাগবে। তো মোটামুটি কিন্তু গোস্তটা হয়ে এসেছে। আমি জিরার গুঁড়া দিয়ে এই যে গোস্তটাকে কিন্তু দেখুন একদম নামিয়ে নিয়েছে, একদম অলরেডি রেডি। এখন চলুন আপনাদেরকে আমি একটু পরিবেশন করে দেখিয়ে দিই। তো এই যে দেখতে পাচ্ছেন মজাদার স্বাদের বিফ ভুনাটা কিন্তু রেডি হয়ে গিয়েছে, দেখতে কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে এবং
গোস্তটা কিন্তু খেতেও মাশাল্লাহ খুব মজা হয়েছিল। তো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের বেল আইকনটা আপনারা প্রেস করে দিবেন, এতে করে সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে, চাইলে ভিডিওটি দেখে নিতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলের পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।